সত্যি বসে ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। দেশ কিংবা প্রবাস, সেটা যেখান থেকে বসে এই ভিডিওর সঙ্গে যুক্ত হচ্ছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটি বিষয় জানাবো, সেটি হচ্ছে যে বর্তমানে আপনার আউটপাসে কিংবা এক্সিট লাগিয়ে আপনার দেশে গেলে, বর্তমানে স্পেশাল আউটপাস কিংবা এক্সিটে দেশে গেলে আপনি কত বছর সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না, কারা প্রবেশ করতে পারবে না এবং কারা প্রবেশ করতে পারবে কতদিনের মধ্যে, এবং এটি কিভাবে চেক করবেন, পুরো বিষয় নিয়ে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বার্তা দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি বিন্দু পরিমাণ আপনার ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর শেয়ার না করলে সেটা আপনি আপনার দায়বদ্ধতা থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আপনাদেরকে বলতে চাই, যারা কফিলের কাছ থেকে ফাইনাল এক্সিট লাগিয়ে নর্মাল, অর্থাৎ কফিল আপনাকে ফাইনাল এক্সিট দিয়েছে কিংবা আপনার সম্মতি পাওয়ার পরে আপনি ফাইনাল এক্সিট লাগিয়ে একেবারে হিসাব কিতাব চুকিয়ে আপনি দেশে চলে গেছেন, সেই ক্ষেত্রে আপনি সৌদি আরবে পুনরায় প্রবেশ করতে পারবেন। এটি আমি আপনি সকলে জানি, ওকে বলতে পারেন যে এটি তো আমরা সবাই জানি। হ্যাঁ, এটি আমিও জানি, আপনিও জানেন। কিন্তু যারা স্পেশাল আউটপাস নিয়ে বর্তমানে দেশে যাচ্ছেন, তাদের মধ্যে অনেকেই 3 বছরের জন্য ব্যান্ড হচ্ছেন, কেউ 5 বছরের জন্য ব্যান্ড হচ্ছেন, কেউ আজীবনের জন্য নিষিদ্ধ হচ্ছেন। তো সর্বোপরি আপনাদেরকে একটি কথা বলতে চাই যে আপনারা কিভাবে এটা চেক করবেন। এটা আপনাদেরকে চেক করতে হলে কয়েকটি ওয়ে আছে। একটি যেমন আছে, আপনি বাংলাদেশ থেকে চেক করতে পারেন, দ্বিতীয় হচ্ছে যে এয়ারপোর্ট থেকে আপনি গিয়েছেন ওই এয়ারপোর্ট থেকে চেক করতে পারেন, তৃতীয় যেটি হচ্ছে জাউজার থেকে। এই 3টি মাধ্যমে আপনাদেরকে জানাবো যে আপনারা কিভাবে এই সমস্ত প্রিন্ট আউট বের করতে পারেন। আপনি যদি বাংলাদেশে যেই সৌদি দূতাবাস আছে সেই দূতাবাস থেকে তুলতে চান, তাহলে সেই দূতাবাসের যেই 37টি এজেন্সি আছে যা দূতাবাস অনুমোদিত, তাদের মাধ্যমে তুলতে পারেন। পেপারটি বের করে আপনি সুস্পষ্টভাবে দেখতে পারেন আপনি কতদিনের জন্য ব্যান্ড আছেন কিংবা আপনি পুনরায় প্রবেশ করতে পারবেন কিনা। এটি হচ্ছে বাংলাদেশের সিস্টেম। আরেকটি হচ্ছে, যদি এয়ারপোর্ট থেকে তুলতে চান, কারো মাধ্যমে এয়ারপোর্ট থেকে তুলতে পারবেন, সেই ক্ষেত্রে আপনি যে যারা এয়ারপোর্টে ডিউটি করে কিংবা কোনো সৌদির মাধ্যমে যারা এয়ারপোর্টে চাকরি করে সেই সমস্ত মাধ্যম, অর্থাৎ ইমিগ্রেশন থেকে আপনি এটি তুলতে পারবেন কারো মাধ্যম দিয়ে, যে কোনো মক্তবের মাধ্যম দিয়ে। আরেকটি হচ্ছে জাউজার থেকে। যদি আপনি জাউজার থেকে তুলতে চান, দেখেন জাউজার থেকে 2টি পেপার বের হয়, একটি হচ্ছে নর্মাল আর একটি হচ্ছে মূল কপি, নাকাল, যেটাকে আমরা বলি নকল, বাংলাদেশে মামলা মকদ্দমা নকল বলি সেটা। তো এটি তুলতে হলে আপনি অবশ্যই যে মক্তব দিয়ে তুলবেন তাকে অবশ্যই আপনি বলবেন যে আমি আমার পুরো ডিটেলস বের করতে চাই, কিংবা যাকে দিয়ে তোলাবেন। আপনি তো বাংলাদেশে চলে গেছেন, ধরেন আপনি অন্য কাউকে দিয়ে তোলাচ্ছেন, অন্য কাউকে দিয়ে কন্ট্যাক্ট করে তোলাচ্ছেন, তাহলে আপনি তাকে বলবেন যে পুরো ডিটেলস বের করতে, যে আমি কত বছরের জন্য সৌদি আরবে ব্যান্ড হচ্ছি কিংবা আমি সৌদি আরবে পুনরায় প্রবেশ করতে পারবো কি পারবো না। এই হচ্ছে আপনাদেরকে পেপার তোলা এবং কারা আসতে পারবেন এই বিষয়টি বললাম, এবং কারা আসতে পারবেন না। এখন আসি যে যারা পেপার তোলার পরও আসতে পারবেন না, সেটি হচ্ছে যে যাদের হুরুপ আছে, যাদের কফিল কোনো কমপ্লেন করেছে কিংবা যারা চুরি করেছেন, যারা এদেশে লুচ্চামি, যে লুচ্চামি বোঝেন, যারা লুচ্চামি করে ধরা খেয়েছেন, তারা সৌদি আরবে পুনরায় প্রবেশ করতে পারবেন না। এখন আসি আরেকটি বিষয়, যারা 3 বছরের জন্য ব্যান্ড রয়েছেন, যারা সৌদি আরব থেকে ছুটিতে বাংলাদেশে গিয়ে আপনি পুনরায় সৌদি আরবে সময় মতো, অর্থাৎ আপনি 3 মাসের ছুটিতে গেছেন, আপনি 4 মাস হয়ে গেছে আপনি সৌদি আরবে প্রবেশ করেন না, তো 3 মাসের ওভার হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনাকে তারা 3 বছরের জন্য সাসপেন্ড করবে এবং 3 বছর পর আপনি অন্য কোনো কোম্পানির ভিসা নিয়ে আসতে পারবেন। কিন্তু এখানে একটি কিন্তু আছে, কিন্তুটি কি, যদি আপনি পুনরায় সৌদি আরবে প্রবেশ করতে চান 3 বছরের আগে, তাহলে আপনার যে সেম কফিল, ধরেন আপনি করিমুদ্দিনের মহাসাজা ছিলেন, করিমুদ্দিনের মহাসাজা থেকে আপনি ছুটিতে গেছেন, এখন আপনি পুনরায় প্রবেশ করতে চান, নির্দিষ্ট সময় আসেননি, তখন আপনাকে ওই করিমুদ্দিনের মহাসাজা দিয়ে আবার আসতে হবে। যদি ওই করিমুদ্দিন আপনাকে বলে যে হ্যাঁ আমি আমার আমেলকে আনবো, দরখাস্ত লিখে অফশোরের মাধ্যমে না, এটা ম্যানুয়ালি করে, তাহলে আপনি পুনরায় প্রবেশ করতে পারবেন। তো এই ভিডিওর মূল বার্তা ছিল আপনাদেরকে জানানো, যারা বর্তমানে স্পেশাল আউটপাস কিংবা এক্সিট লাগিয়ে দেশে যাচ্ছেন, আপনারা কিভাবে চেক করবেন যে আপনারা পুনরায় প্রবেশ করতে পারবেন কি পারবেন না, মূলত ভিডিও এটি নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, ভালো না লাগলেও দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা একদিন হয়ে যাবে। আর সবাই সঙ্গে থাকুন, অসংখ্য ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।